নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব থেকে সহজ ভাপা পিঠের রেসিপি এই ভিডিওটি দেখলে যে কেউ ভাপা পিঠেটা বানাতে পারবেন তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা পিঠে বানানোর জন্য একটা বড়ো বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ চালের গুঁড়ো আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ইচ্ছা করলে বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেব উষ্ণ গরম জল আঙুল ডোবানো যাবে এরকম উষ্ণ জল দিয়ে আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নেব খুব অল্প অল্প জল দেব আর খুব ভালোভাবে মাখব আমার চালের গুঁড়োটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মুট করলে মুট হচ্ছে একটু প্রেসার দিয়ে প্রেস করলে ভেঙে যাচ্ছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবার মোটা ছিদ্রওয়ালা একটা ছাঁকনি নিয়ে আমি চালের গুঁড়োটাকে চেলে নেবো চালের গুঁড়োটা চেলে নিয়েছি নিয়ে নিয়েছি নারকল কড়া আর নিয়েছি খেজুরের গুড় এখানে একটা চায়ের ছাঁকনি নিয়ে নিয়েছি চায়ের ছাঁকনি প্রথমে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটুখানি পাতিয়ে দেবো এভাবে এবার দিয়ে দেব খেজুরের গুড় এইভাবে খেজুরের গুড়টা চারদিকে দিয়ে দেবো এবার দেবো নারকল কোড়া নারকল কোড়াটাও ছড়িয়ে এইভাবে দিয়ে দিলাম এবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দেব এবার আরেকটা লেয়ার আরেকটা লেয়ার দেব দেবো খেজুরের গুড় চার সাইডে সমানভাবে দিলাম এবার দেবো আবার নারকেল কোড়া নারকেল কোড়াটা ছড়িয়ে দেবো চারদিকে এবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দেবো পুরোটা কোনো প্রেশার দেব না হালকা করে সমান করে দিলাম গ্যাসে একটা ছোট হাঁড়িতে অর্ধেক জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেবো একটা ছাঁকনি এবার চা ছাকনিটা এর ওপর বসিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো একটা প্লেট দিয়ে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম খুব সুন্দরভাবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব ইজিভাবে বেরিয়ে এলো এইভাবে আমি বাদবাকি পিঠেগুলো ভাপিয়ে নেব আমার ভাপা পিঠে রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে আমি যে ভিডিওই আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ